ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স আপনারা যারা এখনও স্মার্ট এনআইডি কার্ড পাননি আপনি কিন্তু এখন খুব সহজেই অনলাইনে দেখে নিতে পারেন আপনার স্মার্ট এনআইডি কার্ডটি রেডি হয়েছে কি না তো কিভাবে আপনি সেই বিষয়টি দেখবেন সেটাই আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট সেটা হলো যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুকটিকে ফলো করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষও দেখে উপকৃত হতে পারে তো আপনার স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা সেই বিষয়টি দেখার জন্য প্রথমে আমরা চলে যাবো আমাদের ব্রাউজারে গিয়ে আমাদেরকে এখানে সার্চ করতে হবে এনআইডি কার্ড এনআইডি কার্ড লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যেই ওয়েবসাইটটি চলে আসবে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো এখানে আপনার কাছে যেই ল্যামিনেটিং কার্ড এনআইডি কার্ডটি আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম তারপরে এখানে জন্ম তারিখ দেবেন আপনার প্রথমের দিন তারপরে হচ্ছে মাস তারপরে এখানে আপনার বৎসর বসিয়ে দিবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাব যা কোট দিতে বলতেছে এখানে দেখতে পাচ্ছেন সেভেন তা আমি এখানে বসিয়ে দিচ্ছি প্রথমেই সেভেন তারপরে আছে ডাব্লিউ তারপরে আছে এক্স তারপরে ডি তারপরে কে তারপর আপনারা এখানে সাবমিট দেখতে পাচ্ছেন একটু ছোটো করে দিচ্ছি আমি সাবমিট এই সাবমিটের ওপরে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন আমারটি কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে আপনাদের যদি রেডি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইনকমপ্লিট লেখা থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা খুব সহজে দেখতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম